গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো। আর করোনার যে সমস্ত বিধিগুলো আছে, স্বাস্থ্যবিধি, সেগুলো তোমরা অবশ্যই পালন করছো, তাই তো? নিয়মিত সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা নিয়মিত ধুচ্ছ তো? একদম ধোবে কিন্তু নিয়মিত। আর বাড়ির বাইরে যদি কখনো যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, তাই তো? এগুলো বড়া আমি জানি তোমরা এগুলো পালন করছো, তবুও আমি একবার করে বলে দিলাম, ঠিক আছে? এগুলো পালন করবে অবশ্যই। আজ নতুন পার্ট শুরু করব, যেটা সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার বর্ষায়। লেখকের নাম মনীন্দ্র গুপ্ত, তাই তো? এটা শুরু করব। আর তোমাদের কাছে নিশ্চয়ই পাতাবাহার বইটা আছে, তো সেই পাতাবাহার বইয়ের 90 পাতা তোমরা বের করো, আমি পাঠটা প্রথমে পড়ি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়বে, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব, ঠিক আছে? তাহলে দেখে নাও পাঠটা আজকের। অ্যাডভেঞ্চার বর্ষায়, লেখক মনীন্দ্র গুপ্ত। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি, খবর পেয়ে ছোট পিসিমা আর সেজ পিসিমার চার ছেলে মেয়ে তাদের দুই দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। আমরা সবাই দু এক বছরের ছোট বড়। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়, সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়, মারামারি বাদলে দঙ্গলে লড়ে, তার নাকে নোলক কিন্তু মাথাটি ন্যাড়া। অর্থাৎ এই গল্পের যে লেখক মনীন্দ্র গুপ্ত, তিনি ছুটিতে বাড়ি এসছেন, গরমের ছুটিতে। এই খবরটা পেয়ে তার ছোট পিসিমা আর সেজ পিসিমার চার ছেলে মেয়ে লেখকের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তারা সবাই দু এক বছরের ছোট বড়, আর সেজ পিসিমার যে মেয়ে সে একটা টমবয়। টমবয় মানে খুব ডান পিঠে দুরন্ত একটা মেয়ে। সে এতটা দুরন্ত যে সে গাছ কোমর মানে জানো তো, শাড়ি বা কাপড় সেটা কোমরে পেঁচিয়ে নিয়ে পড়া, সেটাকেই বলে গাছ কোমর। তো সেইভাবে গাছ কোমর বেঁধে, মানে শাড়ি বা কাপড় কোমরে জড়িয়ে নিয়ে, সে লেখকদের আগে আগে, ছেলেদের আগে আগে গাছে উঠে যায়, আর মারামারি বাদলে সে দঙ্গলে লড়ে, মানে দল বেঁধে লড়াই করে। তার নাকে নোলক আছে আর মাথা ন্যাড়া, তাই না? তো তারপরে দেখো, একবারের মজা যথেষ্ট নয়, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরোলাম। ফ্যানসা ভাত মানে ফেনা ভাত বা ফ্যানওয়ালা ভাত, যেটা ফ্যান ঝরানোর আগে যে ভাতটা, সেই ভাতটা খেয়ে ওরা চার ভাই আর এক বোন বেরোলেন। আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে, শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক রচ্ছে। আমাদের প্রত্যেকের শরীর লঘু, পাখির মতো শীষ দিতে পারি, চাইলে উড়তেও বোধহয় পারি। তারা যাচ্ছে প্রচণ্ড আনন্দ করতে করতে যাচ্ছে, ফুর্তি করতে করতে যাচ্ছে, তাদের আনন্দ যেন আকাশে বাতাসে দিগন্তে ছড়িয়ে পড়েছে হাওয়ায়। তাদের শরীরটা লঘু, লঘু মানে পাতলা, অর্থাৎ তারা খুব পাতলা, রোগা, আর তারা পাখির মতো শীষ দিতে পারে, আর এতটাই রোগা পাতলা যে লেখক বলছেন যে আমরা বোধহয় চাইলে পরে উড়তেও পারি। আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম, পথ চলতে চলতে নানান রকম আনন্দ করতে করতে চলেছেন। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাট ক্ষেত, গ্রীষ্মের রোদ করা হতে পারছে না,
পাট ক্ষেতের নীল হাওয়া এসে তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে। পরন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর ছাড়ালাম, সন্ধ্যার আগেই পৌঁছলাম ছোট পিসিমার বাড়ি। ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান, ছেলেদের আগলান, কিন্তু তার প্রাণ শক্তি প্রচুর। দিনে খলবল করে কাজ করেন, রাত্রে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এটে উঠতে পারেন না। মানে তার যে ছোট পিসিমা, তিনি বিধবা হয়েছেন কিন্তু ভিটে আগলান, ভিটে থেকে কোথাও যান না, বাড়িতেই থাকেন, ছেলে মেয়েদের মানুষ করেন, সংসার সামলান, তার প্রাণশক্তি প্রচুর, সারাদিন প্রচুর কাজ করেন, কোনো ক্লান্তি নেই। আর রাত্রেবেলা কী করেন? লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী, তার সন্তানেরা ছেলে মেয়েরা কেউ তার সঙ্গে পেরে দেয় না। দেখো তারপর ছোট পিসিমার কাছে দুদিন নানা রকম খেয়ে তিন দিনের দিন আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। তাদের গ্রামের নাম চন্দ্রহার। বেশ হৈ হৈ করে পথ চলছিলাম, অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল, যেন নীল আকাশ দিয়ে বোনা পাখির বাসা। বেশ আনন্দ করেই যাচ্ছিল, হঠাৎ আকাশে মেঘ উঠল, নীল আকাশে মেঘটাকে যেন একটা পাখির বাসার মতো মনে হচ্ছিল। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো, তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। আমাদের পাঁচজনের তাপ্পি মারা একটা মাত্র ছাতা, সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই, কমে গেলে আবার হাঁটি। এভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে, দূরে দেখা যায় পাট ক্ষেতের উপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে, জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। তাহলে বৃষ্টি নেমে গেল, তাদের পাঁচজনের কাছে একটাই মাত্র ছাতা, একটা ছাতা, সেটাও তাপ্পি মারা, অর্থাৎ ছিঁড়ে গেছে, সেলাই করা, সেটাও আবার হাওয়ার দমকে উল্টে গেছে। তো বৃষ্টির জন্য আর ছাতা আর ব্যবহার করতে পারছে না বৃষ্টিতে। বৃষ্টি ঝেপে এলে, মানে খুব জোর যদি বৃষ্টি আসে, তারা গাছতলায় দাঁড়াচ্ছে, একটু কমে গেলে আবার চলতে শুরু করছে। তো এইভাবে বারবার থামতে হচ্ছে, বারবার চলতে হচ্ছে, শেষে বিরক্ত হয়ে বৃষ্টির মধ্যেই চলা শুরু করলো। আর চলতে চলতে দেখছে মাঠে জল জমে গেছে, জলের স্রোত, ছোট ছোট স্রোত খালের জলে এসে মিশছে, আর পাট ক্ষেতের উপর দিয়ে বৃষ্টি ঘুরপাক খাচ্ছে, তাই তো? তারপরে দেখো সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবু টুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে, আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। আমরা কালক্ষেপ না করে দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। তো সন্ধ্যার দিকে তারা পিসিমার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, তখন দেখছে মাঠের জল আর পুকুর, একটা টুবু টুবু ভরা পুকুর, মানে একেবারে কানায় কানায় পূর্ণ পুকুরের সঙ্গে মাঠের জল মিশে গেছে, আর মাঠের মধ্যে হাঁটুক গোড়ালি ডোবা জল। সেই জলের মধ্যে লেখকরা দেখতে পাচ্ছে যে ওই পুকুরের অনেক পুরনো বড় বড় কই মাছ, আধাত লম্বা লম্বা এক একটা কই মাছ তারা সার বেঁধে চলেছে। তোমরা হয়তো জানো বা অনেকে জানো না, এই বৃষ্টি আসলে
কই মাছ এরকম যদি জলের মধ্যে দিয়ে ওরা কানকো দিয়ে চলতে পারে, তো কানকো দিয়ে চলতে শুরু করে, তারা ভাবে জলটা যেখান থেকে আসছে সেখানে বোধহয় আরও অনেক জল আছে, সেই জলের উদ্দেশ্যে দেশান্তরে পাড়ি দেয়। তো সেরকমই যাচ্ছিল, তো লেখকরা তাড়াতাড়ি করে কি করল, দেড় দুই কুড়ি মানে, দেড় কুড়ি মানে হচ্ছে কুড়িটা আরও হাফ মানে 10টা অর্থাৎ 30টা, আর 2 কুড়ি মানে 2টো 20 অর্থাৎ 20 আর 20 40টা, অর্থাৎ লেখকরা 30-40টা বড় বড় কই মাছ ধরে তাদের উল্টানো ছাতার মধ্যে ভরে ফেলল। তারপর দেখো, সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটল, 3 দিন কাটল, কিন্তু সেই নাগাড়ে বৃষ্টি আর থামে না, এই জলের মধ্যে পিসি ছাড়বে না। এদিকে আমার মন ছটফট করছে নিজের বাড়ির জন্য। এক পিস্তুতো ভাই একটা তুক বলল, 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। তাহলে বৃষ্টি হচ্ছে তার লেখকের মন খারাপ করছে বাড়িতে আসার জন্যে, কিন্তু বাড়িতে আসতে পারছে না কারণ পিসিমা ছাড়বে না। আর তার একটা ছোট ভাই একটা তুক বলল, তুক অর্থাৎ একটা মন্ত্র বলল, মন্ত্রটা কি, 100টা পুর। পুর মানে জায়গার নামের শেষে পুর হয় না, যেমন শ্যামপুর এরকম পুর, 100টা কাগজে লিখে যদি পোড়ানো যায় তাহলে বৃষ্টি থেমে যাবে, তাই তো? তো আমি কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম, কিন্তু কিচ্ছু হলো না। আমি থেকে থেকে আকাশ দেখি, অশেষ মেঘ, মন ব্যাকুল হয়ে উঠেছে। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে, আমি সবচেয়ে ছোট ভাইকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। তো পুর লিখেও কোনো কাজ হলো না, বৃষ্টি থামলই না, আকাশে প্রচুর মেঘ, লেখকের মন ব্যাকুল হয়ে পড়েছে বাড়ির জন্য। শেষে যখন দুপুরের দিকে একটু বৃষ্টি ধরেছে, অর্থাৎ একটু বৃষ্টিটা আসতে হয়েছে, সামান্য থেমেছে, তখন সে তাদের মধ্যে সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পথঘাট জলে ভেজা, বাতাসে জলকণা, এক্ষুনি আবার বৃষ্টি আসবে, আমি হনহন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, একটা গরু বাছুর পর্যন্ত নেই, দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাটক্ষেত। মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো, আমি না থেমে চলতে লাগলাম, এখনো অন্তত 10 ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে, আবার বৃষ্টি নামবে। তাই লেখক হনহন করে যতটা জোরে সম্ভব সে পা চালিয়ে হাঁটতে লাগলো। আর পথ একেবারে নির্জন, একটা মানুষ নেই, মানুষ তো নেই, গরু বাছুর পর্যন্ত নেই, চারিদিকে শুধু পাট ক্ষেত। তো এইভাবে লেখক 2 মাইল যেতে না যেতেই বৃষ্টি এসে গেল, কিন্তু লেখক থামলেন না, কারণ আরও 10 ক্রোশ পথ যেতে হবে, সেটা অচেনা পথ, লেখক ভালো চেনেন না। 10 ক্রোশ, ক্রোশ মানে হচ্ছে 2 মাইলে 1 ক্রোশ হয়, অর্থাৎ 10 ক্রোশ মানে আরও 20 মাইল পথ যেতে হবে লেখককে বাড়িতে পৌঁছতে হলে। তাই বৃষ্টির মধ্যেই লেখক চলতে শুরু করলেন। দেখো তারপর, মাঠের বৃষ্টি বড় বিশাল, অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ, বাতাসের বেগ জলের রেখাকে থুড়ে থুড়ে ধোয়া করে দিচ্ছে। মাঠের মধ্যে বৃষ্টি অনেক বড় হয়, মানে তার বেগটা অনেক বেশি হয়, অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে, মানে গাছপালা নেই, একেবারে খোলামেলা মাটি পৃথিবী, সেখানে বৃষ্টির
শক্তি প্রচণ্ড শক্তি, আর বাতাসও হচ্ছে প্রচণ্ড, সেই বাতাসের বেগে বৃষ্টিগুলো ধোঁয়ায় পরিণত হয়ে যাচ্ছে। পিঠের উপরে বৃষ্টি আমাকে তার পেরেক গাথা থাবড়া হাতে চরের পর চর মারছে। তো বৃষ্টিটা এত বেগে পড়ছে লেখকের পিঠে গায়ে যেন মনে হচ্ছে পেরেক ফুটিয়ে দিচ্ছে শরীরে। তাই লেখক বলেছেন, পেরেক গাথা থাবড়া হাতের চরের পর চর মারছে। কিন্তু ভালোই হলো, ঝড়ের ধাক্কা আমাকে তিনগুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে। শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো, পা বিনা আয়েসে অতি দ্রুত মাটি ছুঁয়ে চলে যায়। তো ঝড় হচ্ছে, প্রচণ্ড বেগে হাওয়া হচ্ছে, তার ফলে লেখকের হাঁটতে সুবিধা হচ্ছে। শরীরটাকে শুধু খাড়া করে রাখলে পরেই হাওয়াতেই তাকে তিনগুণ বেগে টেনে নিয়ে যাচ্ছে, কোনো পরিশ্রম করতে হচ্ছে না, পা মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি? বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে, কর 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 কর। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই। তো লেখকের মনে হচ্ছে সারা বাংলাদেশ জুড়েই যেন বৃষ্টি হচ্ছে, আর বাতাসের গর্জন, প্রচণ্ড বেগে বাতাস বইছে, বাতাসের শব্দ হচ্ছে, আর চারিদিকে বাজ পড়ছে কর্কর শব্দই। আর লেখকের মনে হচ্ছে কেন, সত্যি সত্যি দিগন্তজোড়া মাঠের কোথাও মানুষ নেই, একমাত্র লেখকই সেই মাঠের মধ্যে রয়েছেন। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডার কাঁপুনি ধরল। লেখকের শীত লেগে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া প্রচণ্ড বৃষ্টিতে ভিজে। আমি প্রায় দৌড়তে লাগলাম, এমন সময় দেখি সামনে চাঁদশির লোহার পুল। আষাঢ়ন্ত বেলার তখনও খানিকটা বাকি আছে, বৃষ্টিও একটু ধরে এলো। বৃষ্টি থেমে যাওয়ার হাওয়ায় আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। বাড়িতে যখন পৌঁছলাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্য লেখা। তো লেখক অনেকটাই হঠাৎ দেখতে পেল যে চাঁদশির লোহার পুল, তো সেটা দেখেই লেখক বুঝলো যে বাড়ি আর খুব বেশি দূরে নয়। আষাঢ়ন্ত বেলায়, মানে আষাঢ়ের বিকেল বেলায়, পরন্ত বেলা বিকেলের দিকে, সন্ধ্যার হওয়ার ঠিক আগে, তখনও খানিকটা বাকি আছে, কিছুটার সময় গেলেই সন্ধ্যা হয়ে যাবে। তখন বৃষ্টিও একটু ধরে এলো, ধরে এলো মানে একটু সামান্য একটু কম হলো বৃষ্টি, বৃষ্টি একটু থামলো। আর বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় লেখক আরও শীতে একেবারে ঠকঠক করে কাঁপতে লাগলো, আর কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলেন। যখন বাড়িতে পৌঁছালেন লেখক, তখন সূর্য প্রায় ডোবার মধ্যে, রক্তহীন, অর্থাৎ এমনি দেখে তোমরা যদি দেখো পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যায়, সূর্যের আলোর রেখাতে লাল একটা রক্তিম আভা তৈরি হয়, যেন মনে হয় মানে রক্তের আভা। তো মেঘ হয়েছে, তার জন্য সেই রক্তের আভাটা আবার বোঝা যাচ্ছে না। বড় মা, ছোটো মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। তারা তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে সে দিয়ে গেলাম শরীর গরম করতে। তো ছোটো মা বড় মা ওকে দেখে, লেখককে দেখে অবাক হলেন, আর লেখক তাড়াতাড়ি গা মুছে মাথা মুছে শুকনো কাপড় পরে মোটা কাঁথার মধ্যে শরীর গরম করতে শুয়ে পড়লেন। এ হচ্ছে অ্যাডভেঞ্চার লেখকের, এই যে বৃষ্টির মধ্যে এতটা পথ, কাউকে না বলে, চারিদিকে ঝড় বৃষ্টি প্রচণ্ড, মেঘ গর্জন, বিদ্যুতের চমকানি, বাজ পড়ছে, তার মধ্যে লেখক 10 ক্রোশেরও বেশি, অর্থাৎ 20 মাইলেরও বেশি পথ
হেঁটে হেঁটে মাঠের মধ্যে দিয়ে বাড়ি পৌঁছালেন, এটাই অ্যাডভেঞ্চার। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, আবার পরদিন প্রশ্ন উত্তর পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, তত সময় সবাই খুব খুব ভালো থেকো। হুম, বাই বাই।